হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পনির পোস্ত। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। পনির পোস্ত আমি আলু দিয়ে করছি আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো চলো শুরু করে দেই, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো আমি পনিরগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি, কেটে আমি ভেজে নিচ্ছি। হলুদ নুন দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছিলাম, ওইটা পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি কাজু আর পোস্ত। এখন আমি টমেটো দিয়ে দিলাম। আর তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো এখানেই কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবে, তারপরে আবার পেস্ট করে নেবে। আর দিয়ে দিলাম আদা। আদা আমি 1 ইঞ্চি মতো আদা দিয়েছি। আবার এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এখানে নিয়েছি হলুদ, কাশ্মীরি মিরচ পাউডার, জিরে পাউডার আর ধনে পাউডার। এগুলো আমি একটু জল দিয়ে গুলে রেখে দেব। ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এবার কড়াই নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, ছোটো এলাচি 3টে ফাটিয়ে নিয়েছি, লং নিয়েছি আর নিয়েছি গোলমরিচ। এগুলো কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম আলু। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম একটু নুন। তো আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ওই মশলার মিশ্রণটা। এখন একসাথে আমি ভালো করে কষিয়ে নেব, ততক্ষণে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারো এই সুস্বাদু রেসিপিটা, ভীষণই টেস্টি। রুটি, নান, পরাঠা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভালো লাগে, প্লেন রাইস। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা। এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখানে আছে পোস্ত, কাজু, টমেটো আর আদা। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। এবার আমি একসাথে আবার ভালো করে নাড়াচাড়া করে পুরোটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে আর মিডিয়াম টু লো ফ্লেমেই আছে এখন। একটু পরপরে নেড়ে নেড়ে দেব।
এখন আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। তো 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার মশলাটা কষানো ভালো করে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো গরম জলেই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছে। প্রথমে আমি একটু জল দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এদিকে পনির ভাজাগুলো এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম। এখন একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু গরম জল দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা একটু কম হয়ে গেছিলো, তো নুন দিয়ে দিলাম একটু। আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। 5 মিনিট পর তুলে নিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা 2টো লঙ্কা। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে 5 মিনিট কুক করে নিচ্ছি। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমার অলমোস্ট হয়ে গেছে। এবার লাস্টে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। আর তোমরা চাইলে এখানে কেওড়ার জলও দিতে পারো। তো আমি পছন্দ করি না কেওড়ার জলটা, পছন্দ করি না মানে আমার স্মেলটা ভালো লাগে না, ওর জন্য আমি দিলাম না। কিন্তু কেওড়ার জল দিলেও দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। যারা পছন্দ করো তারা দিয়ে, এখানেই দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ পনির পোস্ত। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।